আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প যানবাহনে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ, বাধা দিচ্ছে না প্রশাসন। করোনায় আক্রান্ত এবং উপসর্গে পুলিশ ইন্সপেক্টর সহ পাঁচ জনের মৃত্যু, বিভিন্ন জেলায় সংক্রমণ বাড়ছে। ঈদ উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঈদগাহে নামাজ হবে না, নিষিদ্ধ কোলাকুলি। মহামারীর মধ্যেই মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ। কারফিউয়ে ঘরবন্দি 22 লাখ বাংলাদেশি সহ সৌদি নাগরিকরা। এবং শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা জমেনি রাজধানীতে, ভিড় নেই কাঁচা বাজারেও। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গণপরিবহন বন্ধ, তবু বিকল্প বাহনে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। করোনা মহামারীর মধ্যে কাউকে ঢাকার বাইরে যেতে কোনো রকম বাধা দিচ্ছে না প্রশাসন। তারপরও যানবাহন স্বল্পতায় ভোগান্তির অভিযোগ যাত্রীদের। প্রাইভেট কার বা মাইক্রোবাসের পাশাপাশি পিকআপ ভ্যান, মোটরসাইকেল, এমনকি অটো রিকশায় বাড়ি ফিরছেন মানুষ। তাই এগুলোই হয়ে উঠছে গণপরিবহন। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাসের কারণে এখনও বন্ধ গণপরিবহন, তবুও থেমে নেই মানুষের ঈদ যাত্রা। যে যেভাবে পারছেন সেভাবেই রাজধানী ছাড়ছেন। দূরের পথে অধিকাংশ যাত্রী প্রাইভেট কার ভাড়া করে কিংবা মাইক্রোতে রওনা হন বাড়ির পথে। স্বাস্থ্যবিধি বা মহামারী আতঙ্কের চেয়ে এসব মানুষের কাছে ঈদে বাড়ি ফেরাই বেশি জরুরি। পরিবারের সাথে ঈদ করার জন্য যাচ্ছি। আমরা যে সচেতন নাগরিক হিসাবে আমাদের যাওয়া উচিত ছিল না, কিন্তু আমরা যেভাবে যাচ্ছি সেটা আমাদের জন্য ভয়ঙ্কর এবং আমাদের এটা উচিত হচ্ছে না। আরে যাইতাছি, বউ ছাল পাল আছে তাদের সাথে ঈদ করার জন্য যাইতাছি। অবশ্য কারো কারো স্বজন অসুস্থ থাকায় বাধ্য হয়ে ঈদের আগের দিন ঝুঁকি এবং ভোগান্তি মাথায় নিয়ে রওনা হতে হয়েছে তাদের। ঈদ করার যাইতেছি না, আমি যাচ্ছি আমার আব্বা অসুস্থ তাই দেখতে যাচ্ছি। বাচ্চা বাড়িতে অসুস্থ এই জন্য খুব চাপের উপরে যাইতেছি। যেসব যুক্তিতে গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল তা অনেকটাই ভেস্তে গেছে ঈদ উপলক্ষে মহাসড়কে অন্য যানবাহনে ব্যাপক যাত্রী পরিবহনের কারণে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদের আগের দিন যারা রাজধানী ছেড়েছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। ঈদ যাত্রায় সামাজিক দূরত্ব একেবারেই মানা হচ্ছে না। এক্ষেত্রে করোনা ভাইরাসের বিস্তার রোধ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে অনেকের মাঝে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাজু আহমেদ করোনায় আক্রান্ত হয়ে সকালে ঢাকায় মারা গেছেন। এছাড়া নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে সিলেট ও বরিশালে মারা গেছে দুইজন। অন্যদিকে চট্টগ্রামে 24 পুলিশ সহ নতুন করে 166 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিস্তারিত মোমিনুর রিপনের রিপোর্টে। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। সেখানে মারা গেছেন আরও দুজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 72 জনে। নতুন 133 জন শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2000। এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক রাজু আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এ নিয়ে করোনায় পুলিশের 13 সদস্যের মৃত্যু হল। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটি ডিস্ট্রিক্টে কর্মরত ইন্সপেক্টর রাজু আহমেদ সম্মুখ যোদ্ধা হিসেবে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল রাজারবাগে ইন্তেকাল করেছেন। তার এই মহৎ আত্মোৎসর্গে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। সিলেটেও উপসর্গ নিয়ে মারা গেছেন ষাটার্ধ এক ব্যক্তি। নতুন 18 জন সহ জেলায় আক্রান্তের সংখ্যা এখন 295। বরিশাল শেরেবাংলা মেডিকেলেও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সেখানে 3 জন নার্স ও পুলিশ সহ নতুন 9 জন করোনায় পজিটিভ হয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে আক্রান্ত 334 জন। এদিকে চট্টগ্রামে 24 পুলিশ সদস্য সহ নতুন শনাক্ত হয়েছেন 166 জন। জেলায় এই রোগী সংখ্যা 1645। সুস্থ হয়েছেন 150 জন, মারা গেছেন 52 জন।
এছাড়া নওগাঁয় 6, পুলিশসহ 12, রাঙামাটিতে 7, পুলিশসহ 10, রংপুরে 2, পুলিশসহ 10, ময়মনসিংহ বিভাগের 4 জেলায় 34, ঠাকুরগাঁয়ে 10, সিরাজগঞ্জে 2 ডাক্তার ও 1 স্বাস্থ্য সহকারী সহ 6, লক্ষ্মীপুরে 1 পুলিশসহ নতুন করে 13 করোনা আক্রান্ত হয়েছেন। মমিনুর রিপন, এটিএন বাংলা। করোনা যুদ্ধে সামনের সারিতে থাকা সম্প্রচার সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থা করবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে টেলিভিশন মালিকদের সংগঠন এটকো এবং সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসির ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। করোনাকালীন সাংবাদিকদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি ওই হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। টেলিভিশন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের করোনা চিকিৎসার জন্য 50 শয্যা সংরক্ষিত থাকবে এই হাসপাতালে। সেবা দিতে পারবো বলে আশা করছি এবং সেই সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। ঈদ উল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যা 7:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শ্রিং। গতকাল টেলিফোনে শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানান তিনি। প্রায় 15 মিনিটের আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতিতে সহমর্মিতাও জানান ভুটানের প্রধানমন্ত্রী। একমাস সিয়াম সাধনা শেষে আগামীকাল পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে করোনা মহামারীর কারণে এবার ঈদকে ঘিরে থাকছে বাড়তি সতর্কতা। ঈদগাহ বা খোলা জায়গার বদলে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে শুধুমাত্র মসজিদে। নামাজ শেষে করা যাবে না কোলাকুলি। এবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নেই কোনো প্রস্তুতি বা কর্মব্যস্ততা। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্যবিধি ও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে আছে বাসা থেকে অজু করে আসা, প্রত্যেকের নিজের জায়নামাজ নিজে নিয়ে আসা, সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানো সহ নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলানো থেকে বিরত থাকা। দূরত্ব বজায় রাখতে মসজিদ কর্তৃপক্ষকে প্রয়োজনে একাধিক জামাত আয়োজনেরও অনুমতি দেওয়া হয়েছে। আলেমদের মতামত নিয়ে দেশবাসীকে আমরা আবেদন জানিয়েছি যে ঈদের নামাজ আপনারা নিকটস্থ যার যার নিকটের যে মসজিদ এই মসজিদে আদায় করার জন্য আমরা কিছু শর্ত সাপেক্ষে আপনাদেরকে মুসল্লিদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। বিশ্বজুড়ে করোনা মহামারীর মধ্যে এবার ম্লান ঈদের আনন্দ বদলে গেছে মুসলমানদের সবচেয়ে আনন্দের ধর্মীয় এ উৎসবের চিরচেনা ধরন। বেশিরভাগ দেশে উন্মুক্ত মাঠ কিংবা ঈদগাহে নামাজ হয়নি মসজিদ ও সামাজিক দূরত্ব রেখে জামাতে অংশ নেন মুসল্লিরা। হয়নি কোলাকুলি, ঘোরাঘুরি, শিশুদের আনন্দ হুল্লোড়। ইন্দোনেশিয়ায় মসজিদের বাইরে ঈদের জামাত হলেও তাতে মুসল্লিদের মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। দূরত্ব রেখে নামাজের কাতারে বসতে হয় মুসল্লিদের। করোনায় নিরানন্দ ঈদ এবার সৌদি আরব প্রবাসীদের। সংক্রমণ ঠেকাতে এদিনও কারফিউ চলছে দেশটিতে, তাই সেখানে থাকা 22 লাখেরও বেশি বাংলাদেশির এবারের ঈদ কাটছে পুরোপুরি ঘরবন্দি। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। এই দৃশ্য দুবাইয়ের। করোনায় ঈদের জামাত বন্ধ সেখানকার ঈদগাহ মসজিদে, তাই বাড়ির মধ্যেই পারিবারিক জামাত করে ঈদের নামাজ পড়ছেন প্রবাসীরা। আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে অনেক মিস করেছি। সৌদি আরব প্রবাসীদের কাছে ঈদের কষ্ট আরও বেশি। সেখানে ঘর থেকে বের হওয়ারই সুযোগ নেই। ঈদের মধ্যেও 5 দিনের কারফিউ চলছে, রাস্তায় বের হলেই আটক, জরিমানা। নামাজ আজ আমরা ঘরে পড়তে হয়েছে। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পাশে যেতাম, এবার কিন্তু এরকমটা হয়নি। ঈদের মধ্যে যাতে জনসমাগম ও রাস্তা চলাচল না হয় সেজন্য ঈদে সৌদি আরবে 4 দিনের কারফিউ জারি করেছেন। করোনার ভয়াল মহামারী এবার দুনিয়া জুড়েই মুসলমানদের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে। একদিকে লকডাউনে কর্মহীন, অন্যদিকে দেশে ফেরারও সুযোগ নেই। তাই প্রবাসে পরিবার স্বজনবিহীন ঈদ ভীষণ কষ্টের এবার তাদের কাছে। আমাদের জীবনে দেখি নাই যে এই ধরনের ঈদ উল ফিতর, ঈদের জামাত ছাড়া, ঈদের নামাজ ছাড়া, ঈদের ফিতর। সৌদি আরব প্রবাসী 22 লক্ষ বাংলাদেশিদের এবারের ঈদ আনন্দ অনেকটাই ম্লান।
অনেকটাই রঙহীন। দুই মাসেরও বেশি কাজ নেই, হাতে টাকা নেই, প্রবাসে হাত পাতারও সুযোগ নেই, দমবন্ধ। এই পরিস্থিতিতে এখন সৃষ্টিকর্তার করুণা যেই ঈদের দিন পার করছেন প্রবাসীরা। দেশে যাওয়ার ইচ্ছা ছিল, করোনা মহামারীর কারণে পার যেতে পারলাম না। এই হতাশা, এই দুঃখ কিংবা কষ্টের কথা যারা দেশের বাইরে প্রবাসে আছেন তারাই ভালো জানেন। আমরা শুধু আশা করতে পারি হয়তো বেশি দিন আর এই দুর্বিষহ পরিস্থিতি থাকবে না, আবার স্বাভাবিক হয়ে পড়বে আমাদের সবার জীবনযাত্রা। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। অন্য বছরের তুলনায় ঈদ কেনাকাটায় এবার ভিন্ন চিত্র। হুড়োহুড়ি ভিড় নেই, তবে ঈদের আগের দিন তাই শেষ মুহূর্তে শপিংয়ে বেরিয়েছে অনেকেই। রাজধানীর বেশিরভাগ শপিং মল ও বিপণী বিতান বন্ধ থাকলেও যেসব খোলা সেখানে যাচ্ছেন ক্রেতারা। ফুটপাথের দোকানেও চলছে বেচা কেনা। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। রাত পোহালেই খুশির ঈদ, কিন্তু খুশি নেই মানুষের মনে। করোনা দুর্যোগে ওলটপালট সব, রাস্তায় জ্যাম নেই, মার্কেট ফাঁকা, নতুন কাপড়। বাহারি সৌদার চেয়ে এবারের ঈদ কেনাকাটায় গুরুত্ব পেয়েছে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, পিপিইও কিনছেন কেউ কেউ। দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চলছে লকডাউন ছুটি, তারপরও থেমে নেই জীবন। বাজারে দোকানে চলছে ঈদের কেনাকাটা। ঝুঁকি থাকলেও অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছেন এবারের ঈদ শপিংয়ে। সকাল সকাল আসতাম তো যাতে ভিড়টা একটু কম হয়, কারণ একটু যখন বেলা হয় তখন ভিড়টা বেশি থাকে, তখন আসলে ঝুঁকির একটু বেশি হয়। আমার হাজবেন্ডের জন্য এখানে টি শার্ট কিনতে এসেছি, আর আমার জন্য থ্রি পিস কেনা শেষ হয়ে গেছে। বড়দের জন্য ম্যাক্সিমামই কেনাকাটা হইতেছে না, ওই ছোট বাচ্চাদের জন্য এই রিকোয়েস্টের হিসাবে আসা আর কি। ফ্যামিলি পুরো শপিং হয় না, এই ফ্যামিলির মধ্যে কেউ করে নাই, তো আমি আজকে আসছি আমার ছোট ভাইয়ের জন্য। নিউ মার্কেট সহ রাজধানীর বড় শপিং মলগুলো বন্ধ, খোলেনি অনেক দোকানপাটও। যেসব খোলা আছে সেখানেও ক্রেতা কম। পরিস্থিতিতে এবার লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। সিজনে আমাদের 80% সেল আমাদের টার্গেট থাকে, কিন্তু এবার তো মনে করেন তো 80% দূরের কথা, মনে করেন 10%ও হয়নি। স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব আমরা সিকিউরিটি দিয়েই আমরা সেল করার ট্রাই করছি। আমরা এখন আছি সামান্য জাস্ট পেটের দায়, পেট বাঁচাতে, ওই রকম তো আগের মতো ওরকম ব্যবসা নাই। এমন সংখ্যার সাথে মানুষের অসচেতনতাও করোনা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে বলেও মনে করছেন ক্রেতা বিক্রেতাদের অনেকেই। ঈদ উল ফিতরে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কেনাকাটায়, তবে প্রচলিত শপিংয়ের সেই ধ্যান ধারণা পাল্টে দিয়েছে করোনা ভাইরাস। তারপরেও সচেতন মানুষেরা বলছেন সুস্থ থাকলে পরের ঈদে নিজেদের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারবেন তারা। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রতিবছর ঈদের আগের দিন রাজধানীর কাঁচা বাজারগুলো কেনাকাটা জমে উঠলেও এবারে চিত্র পুরোপুরি উল্টো। করোনা ভাইরাস সংক্রমণে ভয় থাকলেও বাজারে যারা আসছেন তাদের মধ্যে নেই স্বাস্থ্য সচেতনতা। একই অবস্থা বিক্রেতাদেরও। অন্যদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও প্রায় সব পণ্যে বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। রাজধানীর কাউরান বাজার, যেখানে সবসময় লেগে থাকে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। করোনা পরিস্থিতির কারণে এবারে চিত্র একেবারেই ভিন্ন। মাছের দাম বা যে কোনো কিছু দামই ওইভাবে কমে নাই। চিংড়ি মাছটার দাম একটু বেশি আছে, রুই মাছটার দাম আছে বেশি, কিন্তু ইলিশ মাছটার দাম একটু কম আছে। সালাদ আইটেম, শসা, গাজর, টমেটো, লেবু, কাঁচামরিচ এগুলোর দাম বেশি, আর অন্য অন্য সবজির দাম কম আছে। বাজারে সবজি, মাছ, মাংস ও মশলা সরবরাহ ভালো, তবে দাম কিছুটা চড়া। ঝুঁকি সত্ত্বেও জীবন বাঁচাতে বাজারে আসা বলছেন ক্রেতারা। বাজারে তো লই তো টেনশন বেশি থাকে, ডর থাকে বেশি। আমরা এখন মনে করেন পেটের অভাবে রাস্তায় দাঁড়াইছি। রোজার শেষ দিনেও গরুর মাংস কেজি প্রতি 600 টাকা, আর খাসির মাংস 900 টাকা। বেড়েছে সব ধরনের মুরগির দামও। বিক্রেতারা বলছেন ক্রেতা কম তাই বিক্রিও কম। একদিকে করোনার ভয়, অন্যদিকে কিছুটা কর্মহীনতা, সব মিলিয়ে ঈদের আনন্দ যেন হতাশায় পরিণত হয়েছে। তবে সব দুর্যোগ আর মহামারী কাটিয়ে আবারও সবার মুখে ফুটবে হাসি, ফিরে আসবে ঈদের খুশি, এমনটাই প্রত্যাশা সবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের কারণে কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকটে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মেহেরপুরের আম ও লিচু ব্যবসায়ীরা। তারা বলছেন এই অবস্থা চলতে থাকলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। তবে কৃষি বিভাগের দাবি বাজারে কোনো ধরনের কৃষি উপকরণের সংকট নেই। এবারে আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 53,13,000, মারা গেছে 3,42,000-এর বেশি মানুষ। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভাইরাসের প্রকোপ কিছুটা কমে এসেছে। 24 ঘন্টায় সেখানে মারা গেছে 84 জন। এই প্রথম নিউইয়র্কের মৃতের সংখ্যা নেমে এসেছে 100 নিচে, যেখানে গতকালই এর সংখ্যা ছিল 109। অন্যদিকে রাশিয়াকে টপকে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে যাওয়া ব্রাজিলে পর্যন্ত আক্রান্তের সংখ্যা 3,47,000-এরও বেশি, আর রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,35,000। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনার ভয়াবহতার মধ্যেও ঈদ উপলক্ষে বরিশাল নগরীর দোকানপাট ও ফুটপাতে চলছে জমজমাট বেচাকেনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মার্কেটে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কেউ মানছেন না সামাজিক এবং শারীরিক দূরত্ব। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, গত 19 মে সব মার্কেট বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পার্টেক্স খেলার খবর। আর জুন থেকে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লীগ লা লিগা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাঠে খেলা গড়ানোর অনুমতি দিয়েছেন। করোনা ভাইরাসের প্রভাবে গত 12 মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। এ সপ্তাহে খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দেয় কর্তৃপক্ষ, তবে বিধিনিষেধ মেনে অনুশীলন করতে হচ্ছে ফুটবলারদের। চলতি মৌসুমে লীগের 11টি ম্যাচ বাকি, 27 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে তাদের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/etnbanglanews। ধন্যবাদ।